স্যাক্রেড গেম খ্যাত বলিউড অভিনেত্রী কুবরা সাঈদ 2013 সালে এক বন্ধুর সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড করেছিলেন। পরবর্তী সময়ে গর্ভপাত করাতে হয়েছে তাকে। স্যাক্রেড গেম সিরিজে ট্রান্স মহিলা কুকুর চরিত্রে অভিনয় করা কুবরা সাঈদ তার বই ওপেন বুক নট এ কোয়াইট বইটি প্রকাশ পেয়েছে। এতে বেঙ্গালুরুতে তার ছোটোবেলা কাটানো, শারীরিক সমস্যার কারণে মানুষের সঙ্গে মিশতে না পারা ও একজন শিল্পী হিসাবে সাফল্য নিয়ে নানা কথা বলেছেন। বইটির আই ওয়াজ নট রেডি টু বি এ মাদার অধ্যায়ে বন্ধুর সঙ্গে এক রাত কাটানো ও এরপর গর্ভবতী হওয়া এবং গর্ভপাত বিষয়ে কথা বলেছেন তিনি। এক সাক্ষাৎকারে এই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, এক সপ্তাহ পর আমি গর্ভপাত করার সিদ্ধান্ত নিই, মা হওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না, আমার জীবন যেভাবে সাজাতে চেয়েছিলাম সেটির জন্য এটি সম্ভব ছিল না। 23 বছর বয়সে বিয়ে এবং 30 বছর বয়সে বাচ্চা নেওয়ার কোনো চাপ ছিল না। কুবরা তার বইতে আরও লিখেছেন, 2013 সালে তিনি এবং তার সঙ্গীরা আন্দামানে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেই সময় তার রাতে স্কুবা ডাইভিংয়ের পর পানীয়ের আড্ডায় মেতে ওঠেন। এরপর সেই রাতে একজন বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠও হন তিনি। পরে পিরিয়ড বন্ধ হওয়া শুরু হলে তিনি পরীক্ষা করান এবং দেখেন যে তিনি গর্ভবতী। কুবরা লেখেন, এক সপ্তাহ পর আমি গর্ভপাতের সিদ্ধান্ত নিই। তিনি এই বইতে নিজের জীবনের বেশিরভাগ কাহিনীকেই খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি এও জানিয়েছেন, কিশোর বয়সে একটি ভুল নির্ণয়ের পর তার কাছে গর্ভপাত ছাড়া আর কোনো উপায় ছিল না। কুবরা সাঈদের জন্ম ভারতের বেঙ্গালুরুতে। 5 বছর বয়সে প্রথম মঞ্চে ওঠেন কুবরা। 8 বছর হতে না হতেই অন্যদের কটাক্ষের শিকার হতে শুরু করেন তিনি। এরপর 13 বছর বয়সে তিনি একটি পার্সোনালিটি ডিসকভার প্রোগ্রামে অংশ নেন, যা তার জীবনকে আমূল বদলে দেয়। সালমান খানের রেডি সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় তার অভিষেক হয়। এরপর সুলতান, জওয়ানি জানেমান, ডলি কিটি অর ওহ চমকতে সিতারে, সিটি অফ লাইফ সিনেমায় তাকে দেখা গেছে। তবে নেটফ্লিক্সে স্যারোগেট গেম ওয়েব সিরিজের মাধ্যমে বিশেষ পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী।